আসসালামু আলাইকুম সবাইকে, সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের বাসায় একজনের দাওয়াত আছে, তার জন্য আমি বাজার করতে যাচ্ছি। কার দাওয়াত আছে আমাদের মেহমানের সাথে পরিচয় হতে চান? এক মিনিট, শাওনের দাওয়াত আমাদের বাসায়। আমি শাওনকে দাওয়াত দিয়েছি, বহুত দিন পর নিজের বাসা থেকে নিজে দাওয়াত পেলাম, খুব ভালো লাগছে আমার। আমি খুশিতে কান্না করে দিব একটু পরে। ও, আজকে বাসায় বিরিয়ানি রান্না করব। শাওনকে বললাম তোমার আজকে ছুটি, আজকে দাওয়াত দিলাম আর বললাম আসার সময় অবশ্যই কিছু নিয়ে আসবো, নাহলে কিন্তু বাসায় ঢুকতে দিব না। চিন্তার বিষয় যে ওর জন্য কি নিয়ে যাব আমি, যেহেতু দাওয়াত দিয়েছে সো কিছু একটা ভালো কিছু নিয়ে যেতে হবে। সো লেটস সি বাইরে কি পাওয়া যায়। অনেক কিছু পাওয়া যায়, খালি পকেটে পয়সা থাকতে হয়, তাইলেই হয়। পকেটে পয়সা আছে কিন্তু তুমি খেতে পারবা কিনা সেটা হলো দেখার বিষয়। এটাও ঠিক। এখন কথা হলো এটা কি আমার পছন্দের জিনিস আনবো না তোমার পছন্দের জিনিস নিয়ে আসবো? দাওয়াত যেহেতু আমি দিয়েছি তাই আমার পছন্দটাই নিয়ে আসবো, কারণ আমি জানি আমার পছন্দ মানেই তোমার পছন্দ, তাই না? যাই, আমরা এখন বাজার করতে যাচ্ছি। হোস্ট আর গেস্ট দুজন একসাথে যে বাজার করে নিয়ে আসবো। মেইন বিষয় হচ্ছে যেহেতু আমাদের বেশি আত্মীয় স্বজন এখানে কেউ থাকে না অরণ্য বাদে, তাই আসলে কেউ আমাদের তেমন দাওয়াত দেয় না, তাই নিজেরাই নিজেকে দাওয়াত করে খাওয়াচ্ছি। অরণ্যকেও দাওয়াত করা হতো কিন্তু বেচারার কাজ আছে আজকে, তাই সে আসতে পারছে না, নাহলে ওকেও দাওয়াতে আমরা ইনক্লুড করতাম, তাহলে আমি আর একটু বেশি জিনিস বাসায় গিফট পাইতাম। তো আমাদের সিজন চেঞ্জ হচ্ছে, স্প্রিং চলে আসছে, এই জন্যই এত ফুল ফুটেছে, কিন্তু অনেস্টলি এখনও সেই ঠান্ডা বাতাস। গেস্টকে নিয়ে যে বাজার করাচ্ছে কি বলবো আমি আর, সত্যি কথা যদি এখন বলে দেই সবাইকে তুমি ধরা পড়ে যাও। সত্যি কথা হচ্ছে ও আমার সাথে বাজার করতে যাচ্ছে না, ও যাচ্ছে ওর এই যে চিঠিটা দেখা যাচ্ছে না, এই চিঠিটা পোস্ট করতে। আমি হলো ইনভাইটেশন লেটার পাঠাচ্ছি দাওয়াতে, চিঠির মাধ্যমে আমি দাওয়াত পাঠাচ্ছি। কাকে? তুমি শহরে ইঁদুর গেও ইঁদুরকে দাওয়াত পাঠাচ্ছ? আগে দেখাতো না যে চিঠির মাধ্যমে দাওয়াত দিত চাস্তো ভাইকে, আমি হলো অরণ্যকে চিঠির মাধ্যমে দাওয়াত পাঠাচ্ছি। আমরা এই চিঠি প্রচুর লিখছি পরীক্ষার সময়, সামার ভ্যাকেশনে তোমার ফরেনার বন্ধুকে দাওয়াত দাও। নবীন থাপাকে পাঠাই তো চিঠি? হ্যাঁ, নবীন থাপাকে সবাই আমি জানি চিঠি পাঠাই তো। এখনকার বইতে কি আছে কিনা, যখন আমরা কখনো 5 না 4 পড়তাম তখন একটা ছিল ইংলিশে, ইংলিশ ফার্স্ট পেপারে থাকতো যে তোমার ইন্টারন্যাশনাল ফ্রেন্ড নবীন থাপাকে চিঠি পাঠাও। শাওনের সাথে লাস্ট বার হালিম মিক্স একটা ট্র্যাজেডি হয়েছিল, শাওন সেটা নিজ মুখে বলবে কি ট্র্যাজেডি হয়েছিল। আমি শুধু একটা মশলা প্যাকেট দিয়েছিল, মাংসের মশলা ছিল না। আরে কি দুঃখ। আমরা একটা আফগানিস্তান রেস্টুরেন্টে আসছি আর এখানে এসে দেখি ওরা ইন্ডিয়ান গান চলছে। যারা ভাবে আমার আর শাওনের মধ্যে খুব ভালোবাসা, এই যে দেখেন শাওন এসেই মোবাইল টিপা শুরু করে দেয়, কোন মেয়ে মানুষকে জানি দেখতেছে। রংধনু 4 রং দেখা যাচ্ছে। ভারাক্রান্ত হৃদয়ে এখন আমরা যাচ্ছি ইন্ডিয়ান শপে ক্রিস্পি অনিয়ন খুঁজতে, কারণ আমি যতবারই বেরেস্তা বানাতে যাই ততবারই বেরেস্তা কালো হয়ে যায়, ডোন্ট নো কেন। এটা ভাববেন না যে গেস্টকে দিয়ে রান্না করেছি, গেস্টকে শুধু ক্যামেরাম্যান হিসেবে রাখা হয়েছে, বাকি সব কাজে আমি করছি। দুঃখের বিষয় হলো আমি তাজরিনের জন্য কিছু কিছু কিনতে গিয়েছিলাম দোকানে, তো সো মেইন ইন্টেনশন ছিল যে মিষ্টি কেনার জন্য তাজরিনের জন্য, কিন্তু যেটা হয়েছে যে আজকে আজকে কি বার আজকে সপ্তাহের মাঝামাঝি, তাও দেখি যে মিষ্টির দোকানে মিষ্টি নেই, মানে যেগুলো ছিল দেখে আমার পছন্দ হচ্ছিলো না, যে টাকা দিয়ে এত
বিভৎস মিষ্টি আমার কেনার ইচ্ছা ছিল না। আরে তাহলে বকেয়া রইলো, গিফট নিয়ে কিন্তু অবশ্যই আসবো, ভালোই হয়েছে গিফটটা, না এখন আমি যেটা যাবো সেটাই দিতে হবে। ইয়েস পেঁয়াজ কাটার জন্য তার নিনজা টেকনিক ওয়ালা মেশিনে চলে এসেছে, কি করবো তা জিন প্রথমে। পেঁয়াজ গুলো আমি ছিলে নিয়েছি আর দুই ভাগ করে নিয়েছি, এখন আমি জাস্ট ম্যানুয়াল চপারে দিয়ে দিচ্ছি। তাজুয়ে পেঁয়াজ চপিং অলমোস্ট ডান হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভালোই কুচি হয়ে গিয়েছে। আমার সব পেঁয়াজ চপ করা শেষ, আমি এখানে তেল গরম করতে অলরেডি দিয়ে দিয়েছি, আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, আমি একটু বাটারও দিয়ে দিচ্ছি। কেউ ভাববেন না আমার বাটার দেওয়ার চামচ নেই, আছে, ইউজ করলে ধুইতে হবে, তাই ছুরি দিয়ে উঠিয়ে দিচ্ছি। আমি মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এখন আদার গুঁড়ো দিচ্ছি, একটু বেশি করে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। আমি এই বম্বে বিরিয়ানি মশলা থেকে অর্ধেকটা প্যাকেট দিয়ে দিব, এটার ভিতরে হোল গরম মশলা থাকে, ওগুলো যখন খাই ভালো লাগে না খেতে, তাই এখানে অর্ধেকটা প্যাকেট দিয়ে দিচ্ছি। আর বম্বে বিরিয়ানি সাধারণত একটু ঝাল ঝাল হয়, তাই আমি আগেই মাংসের যে মশলাগুলো থাকে যেমন হলুদ মরিচ ওই সবগুলো দিয়ে দিয়েছি, আর এখান থেকে অর্ধেক প্যাকেট দিয়ে দিলাম। আমি দইটা এখানে ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যখন আমি কড়াইতে দিব তাহলে দইটা যাতে না ফেটে যায়। একটা ইম্পর্টেন্ট জিনিস একটু ভুলেই গিয়েছি, লবণ, যেটা ছাড়া এটার কোনো স্বাদই থাকতো না। এখানে 1.5 কেজির মতো চিকেন আছে বা একটু বেশি হতে পারে, এটা দিয়ে দিচ্ছি। আরেকটা জিনিস হচ্ছে, এখন আমি কয়েকদিন ধরে ফেসবুকে দেখছি যে চিকেনের মাধ্যমে আমাদের করোনা ভাইরাস ছড়াচ্ছে। আমি যতটুকু জানি, আপনি যদি হাই ফ্লেমে চিকেনটাকে ভালো করে কুক করেন তাহলে যতই ভাইরাস থাকুক আর ব্যাকটেরিয়া থাকুক সব মরে যাবে, সো এটা নিয়ে কেউ ভয় পাবেন না। সো তারপরে যেহেতু নেই, সো আমাকে দায়িত্ব দিয়ে গেছে মাংস নাড়াচাড়া করার জন্য, বেসিক্যালি আমি মাংস নেড়ে দিচ্ছি যাতে নিচে না লেগে থাকে। সো আপনারা কমেন্ট করে জানান যে আপনারা কীভাবে রান্না করা শিখেছেন বা কার কাছ থেকে রান্না করা শিখেছেন। যেমন আমি রান্না করা শিখেছি বলতে গেলে বেসিক্যালি ইউটিউব দেখে, জার্মানি আসার পরে সো আমি ইউটিউব দেখেছি, সেখান থেকে দেখে আমি রান্না বান্না শিখেছি, তাই তো আমার শেষ হয়ে গিয়েছে। যখন যেটা বুঝিনি সেটা হয়, আম্মু নাইলাম শাশুড়ি আম্মুকে ফোন দিয়ে দিয়ে শুনে নিয়েছি কিভাবে কোনটা দিতে হয়। যেমন আমি যখন জার্মানিতে প্রথম এসেছি, আমাদের সাধারণত বসা ভাত খাওয়া হয়, আমি জানি না কিভাবে বানায়, তখন আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই যে আঙুলের এগুলো এগুলো হিসেব করে, চাল যদি এতটুকু থাকে তাহলে তার ডাবল হবে পানি, এটা আমার শাশুড়ি আম্মা শিখিয়েছে। গরু মাংস আম্মু রান্না করা শিখিয়েছে কীভাবে গরু মাংস, আমার মনে হচ্ছে প্রথম যেদিন আমি জার্মানিতে গরু মাংস রান্না করেছিলাম সিদ্ধই হচ্ছিল না, পরে আম্মুর কাছে শুনলাম যে আরও বেশি পানি দিয়ে তারপরে সিদ্ধ করতে হয়, আমি তো একদম গরু মাংসের সমান সমান পানি দিয়ে তারপরে সিদ্ধ দিয়েছি, পানি শুকিয়ে দিয়ে কিন্তু মাংস আর সিদ্ধ হতো না। কিন্তু বিরিয়ানি রান্না করছি, আলু ছাড়া বিরিয়ানি কল্পনাই করা যায় না, অ্যাটলিস্ট আমার পক্ষে। সাথে কাঁচামরিচ, কাঁচামরিচ একটু বেশি করে দিলে কী হয়, অনেক সুন্দর একটা স্মেল আসে। সো আমি এখন বিরিয়ানি পোলাওটা রান্না করে ফেলবো, আমি খুবই সহজে এটা করে ফেলতেছি। আমি 2.5 কাপ চাল ধুয়ে নিয়েছি, এখন জাস্ট আমি বাটার দিচ্ছি, বাটারটা একটু বেশি করে দিলাম যাতে চালগুলো একটা সাথে আরেকটা গায়ে লেগে না থাকে। বাটারটা দিয়ে একটু চালটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ঘি দিতে পারেন। বাসায় আমার কেওড়া জল শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি দিতে পারছি না, আপনারা অবশ্যই এটার সাথে কেওড়া জল দিয়ে দিবেন, তাহলে খুব সুন্দর একটা স্মেল আসবে। আমি এখানে একটু এক্সট্রা ঝোল রেখেছি, বিকজ আমি আর শাওন যখনই আমরা বিরিয়ানি খাই ঝোলটা একটু আলাদা করে রাখি, যেন মিশিয়ে মিশিয়ে খাই, আমাদের খেতে খুবই ভালো লাগে। আপনাদেরও কি ভালো লাগলে অবশ্যই জানাবেন, ভালো লাগলে বেরেস্তাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমার পোলাওটা হয়ে গিয়েছে, আর ওই পাশে চিকেন আছে, এখানে দুটো ডিমও রেখেছে আমার আর শাওনের জন্য। সো আপনারা চাইলে এখানে লেয়ার লেয়ার করে বসাতে পারেন, মানে প্রথমে পোলাওয়ের লেয়ার, তারপরে চিকেন দিয়ে দেন আরেকটা লেয়ার দিতে পারেন। আমি যেটা করি, আমি জাস্ট নিয়ে সরাসরি মিশিয়ে ফেলি যাতে সহজেই খাওয়া যায়, এটা যার যার নিজস্ব ব্যাপার।
আমি চলে এসেছি এখন দাঁত খাওয়ার জন্য, দাঁতের টেবিলে বসে পড়েছি, আমার সামনে বিরিয়ানি চলে এসেছে। সো আমি তাজরিনের বাসায় আজকে বেড়াতে আসলাম। বিরিয়ানিতে অলরেডি খুব একটা সুন্দর একটা স্মেল আসছে, অনেক সুন্দর হয়েছে। এটা তাজরিনের বোধের একটা নতুন স্টাইলের রান্না করেছে। সাধারণত আমরা যেটা করতাম যে আমরা পোলাও আর মাংস মিশিয়ে বিরিয়ানি করতাম, সো এটা একটু ডিফারেন্ট, কারণ এবার তাজরিন পোলাওতে আমরা নর্মালি যেভাবে রান্না করি সেভাবে রান্না করিনি। হ্যাঁ, একটু ডিফারেন্টলি করেছি, কারণ সাধারণত আমি যেভাবে রান্না করি ওটা তো সামান খাই। সো ভাবলাম আজকে একটু অন্যভাবে করে দেখি, যদি ওর একটু বেশি ভাব পছন্দ হয়। আফটার অল আমি আজকে ওকে দাওয়াত দিয়েছি। মজা হয়েছে পোলাওটা, আসলে মজা হয়েছে, ভালো লাগছে। তাহলে কি আমাদের যে ভিউয়ার্স আছে তারা কি বাসায় এভাবে রান্না করে খেলে মজা পাবে? আসলে মজা হয়েছে। আপনারা যদি চান তাজরিন যে রেসিপিটা দেখালো এই রেসিপি ফলো করে দেখতে পারেন, খেতে কিন্তু ভালোই মজা হচ্ছে। চালটা অনেক ঝরঝরা হয়েছে, অনেক মজা হয়েছে, এই যে আলুও পেয়েছি সাথে। তো আমি বিরিয়ানিটা আজকে প্রথম রান্না করি নেই, আমি যখন ইউকেতে গিয়েছিলাম তখন আব্বু আম্মুকে রান্না করে খাইয়েছিলাম। তখন আমি রাইসটা রাইস কুকারে করেছিলাম, খুব ভালো ঝরঝরা হয়েছিল। আর আমার আব্বু একটা প্রশংসা করেছে, আমার আব্বু কিন্তু সহজে প্রশংসা করেন, আব্বুর কাছ থেকে প্রশংসা নিতে হলে আসলে হার্ড ট্রাই করতে হয়। তো আব্বু প্রথমে খেয়ে বলেছিল যে পোলাওটা খেয়ে ভাল লাগছে, যখনই ভাতটা মাখা পোলাওটা মাখাচ্ছে হাতের তেল তেলে ভাবটা লাগছে না। যদিও মেবি এখানে আমি আজকে খুশির চোটে একটু বেশি বাটার দিয়ে দিয়েছি, হয়তো যার কারণে একটু তেল ভাব আছে। কতদিন পর আমরা বিরিয়ানি খাচ্ছি? আমার বার্থডের পরেই প্রথম আমরা বিরিয়ানি খাচ্ছি। সো এক মাসের উপরে আমরা বিরিয়ানি খাই না। আমি মাঝখানে আমি যখন কিটো ডায়েট করেছিলাম, যদিও শাওন কিটো ডায়েটে ছিল না, শাওন এটাকে বিটো ডায়েট নাম দিয়েছে, কারণ সে বাটি ভরে ভাত খেত। কিন্তু তারপরে শাওন আমার সাথে খুব কম খাবার দাবার খেত। যখন আমি বেশি স্যুপ টুপ খেতাম তখন শাওন আর ভাত খেত না, ও আমার সাথে স্যুপ খেত। আর অনেক কিছুই আছে ও আমি খেতে পারবো না দেখে কিনত না। থ্যাংক ইউ, ভালোই লাগতো দেখে, খারাপও লাগতো যে বেচারা খেতে পারছে না। অনেক কিছুই ধরে বলে নিয়ে কি লাভ, তুমি তো খেতে পারবা না। আবার ইনশাল্লাহ ডায়েট শুরু হবে, তার আগে একটু কবজি ডুবিয়ে বিরিয়ানি খেয়ে নে। তো আমরা তো আমাদের বিরিয়ানি এনজয় করছি, আশা করছি আপনারা আপনাদের ডিনার লাঞ্চ বা ব্রেকফাস্ট যেটাই হোক আপনারা করে ফেলেছেন। এবং অনেক অনেক ধন্যবাদ, আমাদের লাস্ট ভিডিওতে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছেন এবং আমাদের জন্য এত দোয়া করেছেন যে আমাদের জার্মানি যে এখন সার্বিক পরিস্থিতি নিয়ে আমার খুবই ভালো লেগেছে যে সবাইকে হয়তো আমরা রিপ্লাই দিতে পারিনি ব্যস্ততার কারণে, কিন্তু আমরা আন্তরিকভাবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এত সুন্দর ভাবে আমাদের জন্য দোয়া করছেন। আজকে এখানেই আমরা আমাদের ব্লগটা শেষ করছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে তো বড় বড়ের মতো আবারও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।